স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে। 15 আগস্ট প্রথম পোহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় মিলান কনস্যুলেট প্রাঙ্গণে। কনস্যুলেট হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচির শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং 1 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কনসাল জেনারেল ইকবাল আহমেদ। 15 আগস্টে ঘাতকের হাতে শাহাদাত বরণকারী জাতির পিতা ও তার পরিবারের সদস্য সহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল ইকবাল আহমেদ। যারা 15 আগস্ট বঙ্গবন্ধু সহ বেগম মুজিব সহ দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন কনসাল এ কে মোহাম্মদ শামসুল আহসান ও কনসাল রফিকুল করিম। এছাড়া আলোচনায় অংশ নেন মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় শ্রমিক লীগ, বাংলার মুখ, মিলান বাংলা প্রেস ক্লাব, ইতালির সাংবাদিক বৃন্দ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের প্রচেষ্টার জন্য দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এতে শিশু কিশোর সহ সাধারণ প্রবাসী বাংলাদেশী নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঙালি জাতি এই শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করবে সমভিমায়, এই প্রত্যাশা সবার। কালসান হলদার, বাংলা টিভি, মিলান ইতালি।